হ্যালো ব্রন গুড মর্নিং দি সৌদি সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস তো আজকে হচ্ছে আমাদের এনভলমেন্ট সায়েন্স থেকে একদম শুরু থেকে ক্লাস আমরা লেসেন নাম্বার ওয়ান থেকে আজকে আবার শুরু করছি আজকে হচ্ছে ক্লাস নাম্বার ওয়ান বেসিকভাবে আজকে আমরা ডিসকাস করবো এনভলভমেন্ট সম্পর্কে ফান্ডামেন্টাল অফ এনভলভমেন্ট ওকে ফান্ডামেন্টাল অফ এনভলভমেন্ট পরিবেশের গোড়ার কথা নিয়ে আজকে আমরা বেসিকভাবে একটা কনসেপ্ট জানবো আমরা অলরেডি আজকে শুরুটা করে দিচ্ছি এরপরে ক্লাসগুলো অনেকটা বড় হবে এবং আজকের সেশনটা খুবই ছোট হবে এবং বেশ কিছু টপিক নিয়ে ডিসকাস করব আমাদের এনভারনমেন্ট সায়েন্সের যে পরের যে টপিকগুলো রয়েছে সেইগুলোতে যাওয়ার আগে আমাদের কিন্তু বেসিকভাবে এই টপিকগুলো জানতে হবে ওকে তো এরপরে আরও অনেক টপিক রয়েছে ফার্স্ট লেসনের মধ্যে রয়েছে মানুষ কোন যুগে এসছে ডাইনোসর কোন যুগে এসছে কোন যুগে বিলুপ্ত হয়েছে আমরা প্রত্যেকটা যুগ উপযুগ নিয়ে আমরা ডিসকাস করবো আপনাদের যে গুলো ছিল এতদিন ধরে আমরা যে ক্লাসগুলো করছিলাম আমাদের যে কনফিউশনগুলো ছিল আমাদের যে ডাউটগুলো ছিল আশা করি ডিটেলস ক্লাসের মধ্যে দিয়ে আমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে তো যারা নতুন স্টুডেন্ট তাদের তো অনেকটা হেল্প হয়ে যাবে যারা আগে থেকে আমাদের ক্লাসগুলো করেন তাদেরও কিন্তু একবার বেসিকভাবে রিভাইজ হয়ে যাবে এর আগেও তো আমরা বেসিকভাবে অনেক টপিক কভার করে ফেলেছি খুবই একটা ইম্পর্টেন্ট সেশন হতে চলেছে বলতে পারেন আপকামিং টেটেক্জামের জন্য কিন্তু একটা নতুন কোর্স কিন্তু আমাদের শুরু হয়ে গেল বা একটা নিউ ব্যাস কিন্তু আমাদের শুরু হয়ে গেল আপনারা টাইম টু টাইম ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকুন এভরিডে মর্নিং সেভেন এ এম ওকে সকাল সাতটার সময় আপনারা ইভিএসের ক্লাস পেয়ে যাবেন টাইম টু টাইম অ্যাটেন্ড করতে থাকুন সিডিবির ক্লাস রাত নটায় দেওয়া হয় বেঙ্গলির ক্লাসের টাইমটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে ওকে আর ম্যাথের ক্লাস তো আপনারা বারোটায় পেয়ে যাচ্ছেন সপ্তাহে তিন দিন তো আজকের ক্লাসটাও আমরা কান্টিনিউ করবো তার আগে বলে দিই আপনাদের কিন্তু প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে হেল্প করবে যারা সিটেডের জন্য प्रिपरेशन নিচ্ছেন ডাব্লিউ বি এসএসসি ডিএলএড বিএড এবং আদার্স অল এক্সামের জন্য কিন্তু ক্লাসগুলো আপনাদের অনেকটাই প্রিপেয়ার করবে প্রিপারেশন হেল্প করবে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব একদম হাতে ধরে আমরা টপিকগুলো ডিসকাস করব তো ফার্স্ট অফ বল আমাদের কী জানতে হবে এনভারনমেন্ট সায়েন্সের ফার্স্ট লেসেন পড়তে হলে আমাদের ফান্ডামেন্টাল অফ এনভারনমেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে আপনারা এখানে কিন্তু ইমেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পৃথিবী আমাদের সৌরজগৎ এবং সৌরজগৎ যেটা রয়েছে সূর্য তার পাশ দিয়ে আমাদের সূর্যর পাশ দিয়ে অনেক গ্রহ ঘোরে এবং তার মধ্যে থেকে আমাদের পৃথিবী হচ্ছে এমন একটা গ্রহ আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবী কিন্তু কি বলা হয়ে থাকে নীল গ্রহ কিন্তু বলা হয়ে থাকে আমরা সমস্ত কিছু আস্তে আস্তে ডিসকাস করব পৃথিবীর ভূতক নিয়ে ডিসকাস করব পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব আমরা বন জঙ্গল সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো যখন আমাদের লেসনে আসবে টপিকে আসবে এবার এই যে পৃথিবীতে পৃথিবী হচ্ছে এমন একটা গ্রহ যেখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে এবার এই যে পরি পরিবেশটা রয়েছে এই পরিবেশটা কিন্তু অনেক সময় লেগেছে গড়ে উঠতে ওকে তো এই পরিবেশটা কিভাবে আসলো পরিবেশ কী কী উপাদান নিয়ে গঠিত পরিবেশ কাকে বলে বিভিন্ন মনোবিজ্ঞা মনোবিজ্ঞানী বলছি কেন সরি বিভিন্ন পরিবেশ বিজ্ঞানীরা কিন্তু পরিবেশ নিয়ে কিন্তু তাদের মতামত প্রকাশ করেছেন তারা কিন্তু সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন ইম্পর্টেন্ট বইয়ের নাম রয়েছে আমরা সেই সমস্ত কিছু আমরা আস্তে আস্তে আমরা টপিক বাই যখন এগোবো আমরা কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু জেনে যাব তো এই যে সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ঘর গাছপালা মানুষ সমস্ত কিছুই রয়েছে তো সমস্ত কিছু একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এটা কিন্তু একমাত্র পৃথিবীতেই কিন্তু আমরা দেখতে পাই পৃথিবী ছাড়া আদার্স যে সৌরজগতের গ্রহ রয়েছে বুধ শুক্র নেপচুন প্লোটো বৃহস্পতি শনি সেখানে কিন্তু পৃথিবীর মতো এত সুন্দর একটা কিন্তু পরিবেশ কিন্তু সেখানে নেই অনলি ফর পৃথিবী এমন একটা গ্রহ যেখানে আমরা বাস করি এখানে অক্সিজেন রয়েছে জল বাতাস সমস্ত কিছুই রয়েছে যেহেতু বাতাসের মধ্যে অনেক উপাদান রয়েছে আমরা সমস্ত কিছু এর আগেও ডিসকাস করেছি আরেকবার ডিসকাস করে দেবো কোনো অসুবিধা নেই টপিকে ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে কি প্রকৃতির সমস্ত দান মিলেমিশে একসাথে কি তৈরি হয়েছে পরিবেশ তৈরি হয়েছে প্রকৃতির সমস্ত যে দানগুলো রয়েছে এবার প্রকৃতির দান বলতে কি কি বোঝানো হয়েছে প্রকৃতির দান বলতে বোঝানো হয়েছে পাহাড় পর্বত নদী নালা বন জঙ্গল কীটপতঙ্গ জীবজন্তু মানুষ জল মাটি বাতাস ইত্যাদি তো এইগুলো হচ্ছে প্রকৃতির দান এইগুলো সমস্ত কিছু একসঙ্গে মিলেমিশে তৈরি হয়েছে কি আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের পরিবেশটা ওকে তো এই উপাদানগুলোকে আমরা কিন্তু বলতে পারি যে এক কথায় বলতে গেলে আমাদের পরিবেশের উপাদান কিন্তু আমরা বলতে পারি এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো নিয়ে পৃথিবীর এই পরিবেশ গড়ে উঠতে সময় লেগেছে কত বছর আনুমানিক পাঁচশো কোটি বছর ওকে আনুমানিক পাঁচশো কোটি বছর সময় লেগেছে আমাদের পৃথিবীর যে এনভলভমেন্টটা রয়েছে যে পরিবেশটা রয়েছে সেটা সৃষ্টি হতে বা তৈরি হতে আপনার ইমেজে দেখতেই পাচ্ছেন পরিবেশ সম্পর্কে তো আর বেশি বলার দরকার নেই আপনাদের প্রত্যেকেরই নলেজ রয়েছে পরিবেশ কীভাবে তৈরি হয়ে থাকে তো পরিবেশের যে এনভারনমেন্ট দরকার বা যে পরিবেশ দরকার যে উপাদানগুলো দরকার এখানে প্রকৃতির দান বলতে এখানে বলা হয়েছে পাহাড় পর্বত নদীনালা নালা বন জঙ্গল জীবজন্তু কীটপতঙ্গ মানুষ জল মাটি এবং আরও অনেক উপাদান রয়েছে তো এইগুলো নিয়ে আমাদের পৃথিবীর যে সুন্দর পরিবেশটা যেখানে মানুষ বসবাসকারী জীব বসবাসকারী উদ্ভিদের বসবাসকারী বা উদ্ভিদ জন্মানোর মতো উপযোগী একটা পরিবেশ সৃষ্টি হতে বা তৈরি হতে কত বছর টাইম লেগেছে পাঁচশো কোটি বছর কিন্তু টাইম লেগেছে ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখান থেকে একটা কোশ্চেন কিন্তু হয়ে থাকে এবার হচ্ছে আমরা মানুষ আমরাও তো মানুষ আমরা পরিবেশের একটা উপাদান আমাদের বাদ দিয়েও কিন্তু পরিবেশটা পরিপূর্ণ নয় আমাদের ধরেই পরিবেশটা পূর্ণ এবার আমরা যে মানুষ আমরা মানুষ এসেছি আনুমানিক কত বছর আগে কুড়ি লক্ষ বছর আগে আমরা পৃথিবীতে এসেছি এবার আমরা মানুষ কি আমরা মানুষ হচ্ছে বুদ্ধিমান প্রাণী ওকে মানুষ হচ্ছে বুদ্ধিমান প্রাণী কারণ হচ্ছে বলতে পারেন যে সে কারণে সে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সে বলতে মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কী করেছে জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শিখেছে এবং পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখেছে এবার মানুষ যেহেতু বুদ্ধিমান প্রাণী সে আস্তে আস্তে সময় মতো ডেভেলপ করে গেছে ডেভেলপ করেছে তার বুদ্ধি যেটা রয়েছে মানুষ হচ্ছে কিন্তু একটা বুদ্ধিমান প্রাণী ওকে মানুষ কি মানুষ হচ্ছে একটা বুদ্ধিমান প্রাণী তো মানুষ তার সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে সময় ক্রমে কি করেছে জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়েছে এবং পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে এবং পরিবেশটাকে নিয়ন্ত্রণ করতে বা কন্ট্রোল করতে কিন্তু তারা শিখে গেছে আস্তে আস্তে ওকে তো এবার হচ্ছে আমরা সরাসরি চলে আসবো পরিবেশ কাকে বলে একটা ডেফিনেশন আমাদের জানতে হবে পরিবেশ সম্পর্কে ছোটোবেলা থেকে পড়ে এসেছি সেই একই ডেফিনেশান রয়েছে কারণ ছোটোবেলা থেকে আমরা যে টপিকগুলো পড়ে এসেছি পরিবেশ বিজ্ঞানে আমাদের এখনও সেই একই টপিক পড়তে হবে পরিবেশ তাহলে কাকে বলে উদ্ভিদ প্রাণী মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকে আমরা কি বলি পরিবেশ বলি এবার হচ্ছে পরিবেশের যে উদ্ভিদ রয়েছে প্রাণী রয়েছে মানুষ আমরা তো মানুষ আমরা আমরা রয়েছি প্রাণীরা রয়েছে মানুষও একটা প্রাণী এবং উদ্ভিদ তাদের সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার তো সেইগুলো হচ্ছে যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন তাকে আমরা কী বলি তাকে আমরা বলে থাকি পরিবেশ বা এনভায়রনমেন্ট এবার হচ্ছে একটি উপযুক্ত পরিবেশ তৈরি হতে বা সৃষ্টি হতে কি কি দরকার পড়ে একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি বা তৈরি হতে দরকার হচ্ছে জল বাতাস মাটি তো এইগুলো হচ্ছে কি মাটি রয়েছে উদ্ভিদ প্রাণী মানুষ ইত্যাদি এইগুলো হচ্ছে একটা পরিবেশ উপযুক্ত পরিবেশ তৈরি হতে এই উপাদানগুলোর কিন্তু দরকার পড়ে সুতরাং আমরা বলতে পারি এগুলো হচ্ছে পরিবেশের উপাদান তাহলে পরিবেশের কী কী উপাদান রয়েছে জল রয়েছে বাতাস রয়েছে মাটি রয়েছে উদ্ভিদ মানুষ প্রাণী ইত্যাদি আর অনেক কিছু রয়েছে সমস্ত কিছু এগুলো হচ্ছে পরিবেশের উপাদান ওকে এবার হচ্ছে কি হয়েছে আমরা যে পরিবেশটাকে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পেরেছি খুব সময় মতো বলতে গেলে সময়ের ক্রমে এবার মানুষ হচ্ছে একটা বুদ্ধিমান প্রাণী সময়ক্রমে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে এর ফলে কি হয়েছে এর ফলে বেশ কিছু ভালো হয়েছে বেশ কিছু খারাপ হয়েছে এবং যেটা তো ভালো হয়েছে সেটা তো বেনিফিট সবার জন্য আর যেটা খারাপ হয়েছে সেই খারাপ দিকটাকে বা সেই খারাপের প্রভাবটাকে কাটিয়ে ওঠার জন্য দরকার কি সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সব সচেতনতা কিন্তু দরকার হয়ে থাকে যে খারাপ দিকটা রয়েছে সেই খারাপ দিকটাকে কাটিয়ে ওঠার জন্য সব থেকে ইম্পর্টেন্ট বা প্রয়োজন যেটা সেটা হচ্ছে কি সচেতনতা আমরা এনভলভমেন্ট পলিউশনে পড়েছিলাম পলিউশনটাকে তখনই কমানো যাবে সব থেকে ভালো পরিমাণে কমানো যাবে যখন জনগণের মধ্যে সচেতন বোধটা জাগিয়ে তোলা যাবে অর্থাৎ জনসচেতনতা যখন জাগিয়ে তোলা যাবে এবার যেহেতু খারাপ ভালো দিকটা তো আমাদের ভালো রয়েছে এবার যে খারাপ প্রভাবটা পড়ছে মানে অনেক উন্নত করতে গিয়ে আমাদের সেইখানকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক ভালো কিছু করেছি অনেক খারাপ কিছুও করি এবার খারাপটাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের কী দরকার আমাদের দরকার হচ্ছে সচেতনতা ওকে তো বেসিকভাবে আজকে পরিবেশ নিয়ে এইটুকুই ডিসকাস থা কারণ শুরুটা করা হচ্ছিল না বেশ কিছুদিন ইভিএসএল ক্লাস অফ গেছিলো তা আজকে শুরুটা করে দিলাম এরপরে যে পরিবেশ নিয়ে বিভিন্ন বিজ্ঞানীর যে মতামত রয়েছে যে সংজ্ঞা তারা দিয়েছেন সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এবং পরের ক্লাসে আমি এটাও আপনাদের একদম ফুল কাবার টপিকগুলো আমি ডিসকাস করার চেষ্টা করব যে পরিবেশের উপাদান কয় ধরনের উপাদান রয়েছে ধরনের তিন ধরনের উপাদান রয়েছে ওকে পরিবেশ তিন ধরনের হয়ে থাকে উপাদান নয় পরিবেশ তিন ধরনের হয়ে থাকে এক হচ্ছে কি ভৌত বা প্রাকৃতিক পরিবেশ দুই হচ্ছে কি দুই হচ্ছে সজীব পরিবেশ আর তিন হচ্ছে কি তিন হচ্ছে সামাজিক পরিবেশ এবার এরও আবার বেশ কিছু ভাগ রয়েছে কাকে ভৌত পরিবেশ বলে কাকে সজীব পরিবেশ বলে কাকে সামাজিক পরিবেশ বলে ওকে পরিবেশ কয় ধরনের পেলাম পরিবেশ হচ্ছে তিন ধরনের রয়েছে পরিবেশে উপাদান কয় ধরনের রয়েছে সমস্ত শ্রেণীবিন্যাসগুলো বা ভাগগুলো আমরা আস্তে আস্তে ডিটেলসে টপিকগুলো আমরা ডিসকাস করবো তারপরে আমরা পরিবেশের কিন্তু বেশ কিছু ভাগ হয়ে থাকে পরিবেশ ভূপ্রকৃতিগতভাবে ভাগ হয়ে থাকে বলতে গেলে ভূ প্রকৃতিগত যে উপাদানগুলো রয়েছে কী কী যেমন উচ্চতা বলতে পারেন ভূমির ঢাল ভূমিরূপ নদ নদী হিমবাহ এগুলো হচ্ছে পরিবেশের কি ভূ ভূপ্রকৃতিগত উপাদান রয়েছে এবার এর পরের ক্লাসে আমি এই টপিকগুলো পুরোপুরি ডিটেলসে কভার করার চেষ্টা করব এবং পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কি সেটাও আমি কভার করে দেওয়ার চেষ্টা করব তো এইগুলো আমরা যদি কভার করে নিই তাহলে পরিবেশের যে ফান্ডামেন্টাল অফ ইনভলভমেন্ট বা পরিবেশের গোড়া কথা আমরা কিন্তু বেসিকভাবে ডিসকাস আমরা কিন্তু করে ফেলতে পারবো বা আমাদের কিন্তু বেসিকভাবে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা পরিবেশ বলতে গেলে পরিবেশ পড়তে গেলে আমাদের পৃথিবী সম্পর্কে জানতে হবে ওকে পৃথিবীর সম্পর্কে জানতে হবে পৃথিবীর গ্রহ উপগ্রহ এগুলো নিয়ে আমি ডিসকাস করে যাব তো বেশিরভাগ আমাদের ইম্পর্টেন্ট দিতে হবে পরিবেশে পরিবেশ পড়তে গেলে পৃথিবীর ওপরে এনভলভমেন্ট সায়েন্স পড়তে গেলে আমাদের পৃথিবীর ওপরে বেশি গুরুত্ব দিতে হবে কারণ পৃথিবীর মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা বেশি জানার চেষ্টা করব ওকে যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে বা যেগুলো আমাদের ইম্পর্টেন্ট হয়ে রয়েছে ক্লিয়ার তো থ্যাংক ইউ সো মাচ এই ছিল আজকে বেসিক ক্লাস ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর অ্যাক্টিভ হয়ে যান কন্টিনিউ ক্লাস পেয়ে যাবেন টাইম টু টাইম আর নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন টাইম টু টাইম আপনারা কিন্তু ক্লাসের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন অনেকে বলছিলেন নোটিফিকেশান ঢোকে না ক্লাসের পাশের আপনার চ্যানেলটা দেখুন নিচে লাল কালার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার রয়েছে সাবস্ক্রাইব করে রাখুন পাশে একটা বেল আইকন পেয়ে যাবেন সেটা ক্লিক করে তারপরে অল অপশনটি অন করে দিন অনেকে কী হয় নোটিফিকেশান ঢোকার জন্য কিন্তু বেল যে অপশানটা রয়েছে বা নোটিফিকেশান অপশানটা রয়েছে সেটা কিন্তু বন্ধ করে রাখেন এই জন্য কিন্তু অনেকের কাছে নোটিফিকেশান পৌঁছায় না তো সেটা অন করে দিন তাহলে টাইম টু টাইম ক্লাসের নোটিফিকেশান লাইভ ক্লাসের নোটিফিকেশানগুলো কিন্তু পৌঁছে যাবে ওকে